ঢাকায় চলচ্চিত্রের ঘনজন্মনায়ক তিনি, যিনি তার অভিনয়ের জাদুতে জয় করে নিয়েছিলেন কোটি ভক্তের মন। তিনি আর কেউ নন, সবার প্রিয় সালমান খান। আজ থেকে 27 বছর আগে 1996 সালের 6 সেপ্টেম্বর চলচ্চিত্র অঙ্গনের সব থেকে বড় শূন্যতা তৈরি করে বিদায় নিয়েছিলেন তিনি। সেটিকে হত্যা নাকি আত্মহত্যা, সেই জট খোলেনি 27 বছরেও। সেই রহস্যের ওপর আলোকপাত করেই ওটিটি প্ল্যাটফর্ম হইচই নির্মাণ করেছে ওয়েব সিরিজ বুকের মধ্যে আগুন। 17 ফেব্রুয়ারি সিরিজটি মুক্তি পাওয়ার কথা থাকলেও আইনি জটিলতায় জড়িয়ে মুক্তি পিছিয়ে গেল সিরিজটির। হইচই বলছে কিছু কাজ এখনো বাকি, সেগুলো শেষ হলে দ্রুতই মুক্তি দেওয়া হবে সিরিজটি। তবে কবে নাগাদ মুক্তি দেওয়া হবে তা নিশ্চিত করেনি তারা। গত 5 ফেব্রুয়ারি সালমান শাহর পরিবারের তরফ থেকে সিরিজের প্রযোজনা প্রতিষ্ঠানকে আইনি নোটিশ পাঠিয়েছেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। নোটিশে দাবি করা হয়েছে এটি সালমান শাহকে নিয়ে নির্মাণ করা হয়েছে, মুক্তি বন্ধ না করলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে সিরিজের নির্মাতা তানিম রহমান দাবি করেছেন সিরিজের সঙ্গে সালমান শাহর কোনো সম্পর্ক নেই। জানুয়ারিতে সিরিজের ঘোষণা আসার পর গল্পের প্রেক্ষাপট জেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন সিরিজটিতে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য তুলে আনা হয়েছে। সিরিজের গোয়েন্দা কর্মকর্তা গোলাম মামুন চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। 90-এর আলোচিত ওই অভিনেতার চরিত্রে কে থাকছেন তা এখনো খোলাসা করেননি নির্মাতা তানিম রহমান। সদরঘাট, FDC সহ ঢাকার বিভিন্ন এলাকায় সিরিজের দৃশ্য ধারণ জানুয়ারির প্রথম সপ্তাহেই শেষ হয়েছে।